বলের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি মিস করে দিচ্ছে। যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো সুপারহিরো ক্যাটাগরি সেটা একদম খালি থেকে যাচ্ছে। দেখেছেন ডিসি ফিল্ম বা মার্ভেল স্টুডিওর মতো লোকেরা আমাদের কাছে হাজার কোটি ইনকাম করে নিয়ে চলে যায়। ব্রহ্মাস্ত্র গিয়েছিল বলিউডে এভারেজ সিনেমা হলে কি হবে, অনেক সাপোর্ট পেয়েছিল, কারণ এরকম সিনেমা তো হওয়া দরকার। আমাদের কাছে এরকম টেকনোলজি কি নেই, আমরা কি এরকম সিনেমা বানাতে পারি না? হলিউড সবসময় আমাদের উপর রাজ করবে কেন? এখন তো এরকম সিনেমা হওয়া খুবই দরকার। ব্রহ্মাস্ত্র কামাল করে দেখাতে পারলে তো এই মুভি অনেক ইনকাম করে দেখাতেই পারে। আমাদের ছোটবেলায় স্মৃতিতে উস্কে দিয়েছিল, শক্তিমানের কথা নিশ্চয়ই মনে আছে। শক্তিমানের মতো সিরিয়াল আমাদের অনেক মন জয় করে নিয়েছে ছোটবেলায়। সেরকম যদি আবার হতে পারে তা কৃষ আমাদের স্বপ্ন দেখিয়েছিল। কৃষ্ণ আসার তো কথা রয়েছে কি, আইকনিক রোলে দেখা গেছে ঋতিক রোশনকে খুব কম লোকেরই সমালোচনা করেছিল। কৃষ্ণের জন্য অপেক্ষা করতে করতে না আমরা আশাই ছেড়ে দিয়েছি। রাকেশ রোশনের তো খুব দরকার ছিল, কিছু না কিছুভাবে আপডেট দেওয়া হচ্ছে কবে সিনেমাটা আসছে। তাহলে আমরা আশায় বুক পাততাম যে আবার কোনো না কোনোভাবে দেখতে পাবো। কখনো বলতো জাদুকে নিয়ে আসা হবে, কখনো বলতো ইন্টারনেট স্টারকে দেখা যাবে সিনেমার ভিতরে। সব কিছু ঘুরে জানে, সত্যি কিছু হবে বলে মনে হচ্ছে না। ক্রিসপুর কখন আসবে? ঋতিক রোশনকে লিড রোলে দেখা যাবে? হ্যাঁ লিড রোলে দেখা যাবে। বলা হচ্ছে একটা বিষয়, ঋতিক রোশনকে দুটো রোলে দেখা যেতে পারে। কি কি রোলে দেখা যাবে? ঋতিককে দেখা যাবে, একজন সুপার হিরো তো একজন ভিল ভার্সন দেখানো হবে, মানে হিরো আর ভিলেন সেম পার্সনই হবে। সায়েন্স ল্যাবে একজন শক্তিশালী হিরো তৈরি করে দেওয়া হচ্ছে, যে শক্তি তো কৃষ্ণের মতন হবে আর চিঠির মতো লোভ থাকবে। আর এটা খারাপ নয় বলুন, মানুষের মনে ক্লিক করে গেছিল, অনেক স্বপ্ন দেখে ফিরেছে। ফাইনালি 2024 দিওয়ালিতে আপডেট আসবে। বড় খবর অনুযায়ী দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে হবে না, এর আগে আপডেট চলে আসবে। রীতি আজ ক্রিস এটা তো ফাইনাল হয়েই গেছে। যদি রাকেশ রোশন ড্রেসে না দেয় তাহলে কে দেবে? ক্রিস মানে তো মাস, আর সিনেমা শুধু মাস দেখালেই চলবে না, ছোটবেলায় রীতিকে সম্মান করতে হবে, তাই মাস উইথ ক্লাস দেখাতেই হবে। ভালো লাগবে আর খারাপ লাগবে, ডিরেকশন তো রাকেশ রোশন দিচ্ছে না, কিন্তু অন্যজনের নাম কনফার্ম হয়ে গেছে। তার নাম হলো সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ আনন্দকে তো নিশ্চয়ই মনে আছে, শাহরুখ খানকে 4 বছর বাদে কামব্যাক করিয়েছিল, 4 বছর রেকর্ড একটা সিনেমার মাধ্যমে করে দেখিয়ে দিয়েছিল। আর কৃষ্ণের দায়িত্ব এখন তাই সিদ্ধার্থ আনন্দ পড়ছে। ঋতিক প্লাস সিদ্ধার্থ আনন্দ থাকবে 100% কনফার্ম হয়ে গেছে স্যার। আর ঋতিককে এই ফিল্মে দেখা যাবে। ঋতিকের নেক্সট ফিল্ম জানেন তো ওয়ার টু, আর ওয়ার টু 2025 রিলিজ করা হবে। ইন্ডিয়ান সিনেমা সব রেকর্ড ভেঙে দেবে, নীতি ভাষা জুড়ে জুনিয়র নিয়ে ফেস অফ দেখানো হবে না। আর প্যানেল সিনেমা রিলিজ করবে তখন 300 কোটি মাত্র একদিন রোজগার কম ব্যাপার হবে না, এর চেয়ে বেশি রোজগার দেখানোর ক্ষমতা আছে। আর ঋতিকের মিটিং নেয় সিদ্ধার্থের সঙ্গে, এই জন্য হয় যখন স্পাইডারম্যান সিনেমা আসতে চলেছে, টাইগার ভাসের পাঠানের সিনেমা আসবে, সবাইকে তখন একসঙ্গে হতেই হবে। আর এজেন্ট কবির রোল দেখানো হবে, এজেন্ট কবির রোল অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। যখন টাইগার ভাসের পাঠানের রোল সিনেমা আসবে তখন মেজর কবিরকে থাকতেই হবে, আর মেজর কবির যার সঙ্গে থাকবে সে দিতে যাবে। এর মাঝখানে ক্রিসপুরের সিরিয়াস ডিসিশন হয়ে গেছে, এই আলোচনার সঙ্গে সঙ্গে না অফিসিয়াল কাজও শুরু হয়ে গেছে। আর ঋতিক ভাসের ঋতিকের রোল দেখানো হবে, আর এটা খারাপ লাগে নিয়ের জন্য দুটো আলাদা ডিফারেন্ট রোল ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। এত ডিফারেন্ট লুক হবে না দেখে মজা এসে যাবে। অনেকে বলছে পুরনো সুপার হিরো রেট্রো মাস্ক থাকতেই হবে, রেট্রো মাস্ক না থাকলে তাহলে মজা আসবে। ভিডিও ঋতিক রোশনের কৃষ্ণের এক্সপোর্টার হয়ে দাঁড়াতে চলেছে, আর অ্যাডিটর বিক্রম মিত্রের মতো সাংঘাতিক হতে হবে। ভিলেন যদি সাংঘাতিক না হয় তাহলে সিনেমা দেখে কি মজা আসে? অনেকেই বলছে জানেন প্রিয়াঙ্কা চোপড়াকে থাকতেই হবে, কৃষ্ণ যখনই আসবে না কেন, প্রিয়াঙ্কা চোপড়া না থাকলে মজাই আসবে না। অনেক জানেন শ্রদ্ধা কাপুর 3-2 আর চিত্রের মাধ্যমে মানুষের মন জিতে নিয়েছিল, এত কারণ ভালো অভিনয় করতে পারে। এই জন্য বলছে শ্রদ্ধা কাপুর নিয়ে ক্রিস পরে ঋতিক রোশন অপোজিটে থাকবে। ঋতিক যদি যখন একই কস্টিউমে থাকে না, তো একই কস্টিউমে যখন দেখার জন্য তো দিওয়ালি হোক বা ক্রিসমাস যখনই আসবে পাবলিক অনেক সাপোর্ট করবে। কারণ বুঝতে পারছেন পাবলিকে অনেক আশা রয়েছে, আশার প্রেশার অনেক রয়েছে, কারণ ভালো সিনেমা নিয়ে আসতেই হবে, এই জন্য টাইম লাগছে। আর ব্রহ্মাস্ত্র 10 টাইম বেটার ভিজুয়াল এফেক্ট থাকতেই হবে, আর ভালো ইন্ডাস্ট্রি গল্প থাকবে, প্লাস ঋতিক রোশন স্টারডম ব্যবহার করে মাস সিনেমা বানাতে হবে, ব্যাস এগুলো থাকলেই চলবে। তখন দেখবেন বক্স অফিসে ধামাকা সৃষ্টি হবে, ইন্ডিয়ান সিনেমাতে লোকের নতুন রেকর্ড তৈরি করবে, আর সব ইউনিভার্স কিছুর কাছে বাচ্চা হয়ে যাবে। ঋতিকের সিনেমা তো সিদ্ধার্থের সঙ্গে মিটিং এই জন্যই করা হচ্ছে, আর সিদ্ধার্থের সিনেমা যখন নিয়ে আসে তো রেজাল্ট কিছু অন্যই হয়, আর ইন্ডিয়ান সিনেমা পুরো বদলে যাবে। কৃষ্ণ যখন আসুক না কেন, আপনি কি দেখতে চান আর কি থাকলে আপনার মজা এসে যাবে কমেন্টের মাধ্যমে জানান। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান, আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।